ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র সংবাদ এসেছে আগামী বিশে মে পশ্চিমবাংলা বনগাঁ মহকুমা লোকসভা নির্বাচন তাই এই নির্বাচনকে কেন্দ্র করে বনগাঁ মহকুমা এলাকাধীন যে সকল স্থলবন্দরগুলো রয়েছে সকল স্থলবন্দরগুলোর কার্যক্রম আগামী আঠারো থেকে বিশে মে পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ থাকবে তাই এই সময়ে কোনো ধরনের যাত্রী পারাপার এবং পণ্য পারাপার হবে না সকল যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা আগামী আঠারো এবং বিশ মে বেনাপোল স্থলবন্দর হয়ে ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন না তাই অবশ্যই এই বিষয়টি আমলে নিয়ে আপনারা ইন্ডিয়া ভ্রমণ করবেন এই মুহূর্তে অর্থাৎ আর মাত্র একটি দিন অর্থাৎ আগামীকাল সতেরোই মে আপনারা বেনাপোল হয়ে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন কিন্তু আগামী আঠারো তারিখ থেকে বিশে মে পর্যন্ত এই তিন দিন আপনারা কোনোভাবে বেনাপলিস্থলবন্দর হয়ে ইন্ডিয়া ভ্রমণ করতে পারবেন না তাই এই বিষয়টি অবশ্যই আপনারা সতর্ক থাকবেন ধন্যবাদ